তাদের নেতা জিয়াউর রহমান সাহেব কিভাবে হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এবং পরবর্তীতে এই কথাগুলো তো আমরা যারা খুনি ফারুক রশিদ তাদের বয়ানেই তো আমরা পাইছি যে তারা বলেছে যে জিয়াউর রহমান সাহেব তাদের গো অ্যাহেড বলেছে এগিয়ে যাও বলেছে এর অর্থ হলো একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা যার অধীনস্থ সেনা কর্মকর্তাদের যখন বলে যে এগিয়ে যাও এর অর্থ হলো যে একেবারে নির্দেশ দেওয়া এবং সেই নির্দেশ কে দিয়েছে সেনাবাহিনীর এই পর্যায়ের একটা কর্মকর্তা এখন কয়েকবার এই যে শারমেয় শব্দটা আমার বারবার কানে আসছিল আমি বঙ্গবন্ধু ওই সময় এইরকম একজন বেঈমানকে যদি ওই রকম রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ দিয়ে না পেলে একটা শারমেয় পালতেন তাহলেও কিন্তু এরকম বিশ্বাসঘাতকতা করতেন সুতরাং এইরকম বিশ্বাসঘাতক বেঈমান নেমোখারাম এই বাংলাদেশ তো আসছে এবং সেই কারণে তো ইতিহাসে বারবার আমরা দেখি যে এইরকম কী বলে এই যে মির্জাফরদের নাম বারবার চলে আসে সুতরাং আমরা বাংলাদেশে অনেক ঘটনা তো দেখেছি সুতরাং বাংলাদেশে এই ঘটনা প্রবাহ সেই জায়গা থেকে খুনের নেশা থেকে বিএনপি তাদের যে রাজনীতি সেই জায়গা থেকে বিএনপি বেরিয়ে আসে নাই তো বিএনপি এখনও স্বপ্ন দেখে সেই জায়গাটা জিতে এবং সেই কারণে তারা 15ই আগস্ট হত্যাকাণ্ড অথবা 15ই আগস্ট আবার তারা ঘটাতে চায় এবং তার 75-এর স্বপ্ন দেখে সুতরাং সেই জায়গায় বাংলাদেশটাকে আমরা কি আবার ওই জায়গায় নিয়ে যাব কি না এখন যেটা হলো যে আজকের সেনাবাহিনীর মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনার নামে বিএনপি কী করেছে মুক্তিযোদ্ধা সেনা অফিসারদের হত্যা করেছে এবং একজন দুইজন না এবং ক্যান্টনমেন্টে 21 বার মানে কু হয়েছে এবং সেই মানুষদেরকে ডেকে এনে তাদেরকে গুম করে দেওয়া হয়েছে এখন গুমের কথা বলে মায়ের ডাক নামক সংগঠন প্রচার করে কিন্তু তাদেরও তো মা বাবা আছে ভাই আছে স্ত্রী আছে সন্তান আছে হ্যাঁ তাদের জবাব কে দেবে সুতরাং বাংলাদেশে এই যে অপকর্ম এই যে খুন গুম সন্ত্রাস এগুলো তো বিএনপি মজ্জাগত অভ্যাস এবং তারা এগুলো করেই বাংলাদেশে আসছে বিএনপিকে কেউ তো মানে জনগণ তো বলে নাই যে আপনারা আসেন ক্ষমতা নেন সেটা তো বলে নাই তারা তো এই অপকর্মগুলো করেই কিন্তু আসসালামু আলাইকুম বলে একাধারে উনি সেনা শাসক আবার উনি একেবারে নির্বাচন করলেন হানা ভোট দিলেন এবং নিজেকে সেনাপতি এবং পাশাপাশি রাষ্ট্রপতি ঘোষণা করলেন এবং এই যে সেনা আইন লঙ্ঘন করলেন এবং পঞ্চম সংশোধনীর মাধ্যমে আবার সেটি বাংলাদেশে এই যে অবৈধতার দোষে তারা দুষ্ট হলো এবং এত কিছুর পরেও কিন্তু সেইগুলো বহন করে আজকে বিএনপি মানে তারা সরকার পরিচালনাও করেছে মাঝখানে এবং এখন তারা আবার সরকারে যেতে চায় পরিচালনা করতে চায় সুতরাং সেই জায়গায় এখন তো মানুষের সিদ্ধান্ত যে মানুষের সিদ্ধান্ত ভাইরা বলছেন যে মানুষ তার সিদ্ধান্তটি জানার মতন পরিবেশ নেই রিপন ভাইদের দাবি হচ্ছে না মানুষ না না রিপন ভাই অনেক কথা বলেছেন সিদ্ধান্ত জানার মতো পরিবেশ নাই কিন্তু বিএনপি আগে তো মানুষের এগুলোর জবাব দিতে হবে যে বিএনপি যে মানুষগুলোকে হত্যা করলো বিএনপি যে মানুষগুলোকে মানে খালি খালি মানে এগুলো কি সব তামাদি হয়ে গিয়েছে সুতরাং সেই জায়গায় মানুষকে জবাব দিতে হবে যে আমরা তোমাদেরকে নির্বাচন ঠেকানোর নামে যে হত্যা করলাম এত খুন করলাম আমরা তো অনুতপ্ত আমরা এখন ভালো হয়ে গেছি আমরা এখন শান্তি চাই আমরা একটা সুন্দর নির্বাচন করতে চাই সুতরাং মানুষকে সেই জায়গায় বলতে হবে বিএনপি বিএনপি কখনো বলেছে এখন বিএনপি এখনও বলছে যে সেই ঘটনাগুলো তারা যে ঘটনাগুলো করলো তারা যে মানুষকে হত্যা করলো তারা যেভাবে পেট্রোল বোমা মারলো সেগুলোকে আবার এখনও তারা বলছে ওই যে মিথ্যাচার মিথ্যাচারের রাজনীতি ওই যে একজন আমার দর্শক সে যে কথা বললো যে এই যে সরকার পরিবর্তন হলেই যে মানে মানে কি বলে ইতিহাস পরিবর্তন হয়ে যায় আসলে ইতিহাস তো পরিবর্তন হয় আমি তাকে ধন্যবাদ জানাই এই কারণে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরেই তো ইতিহাসটা পরিবর্তন হলো বাংলাদেশ যে মুক্তিযুদ্ধের চেতনা একটা অসাম্প্রদায়িক শোষণমুক্ত গণতান্ত্রিক যে বাংলাদেশ যে বাংলাদেশ রাষ্ট্রের যে একটা দার্শনিক ভিত্তি সেই বাংলাদেশটাকে আবার কি করলো পাকিস্তানি ভাবধারা একটা বাংলাদেশ করার জন্য একাধারে কীভাবে চেষ্টাটা হলো আমরা দেখেছি মুক্তিযুদ্ধের যে বিরোধী শক্তি যারা ঘাতক রাজাকার আলবদর যারা আমাদের মা বোনকে গনিমতের মাল বলে হ্যাঁ বেইমান বিশ্বাসঘাতক সেই সঙ্গে অপশক্তি যারা পাকিস্তানিদের তুলে দিয়েছে হ্যাঁ তারা তো আমি মনে করি যে বাংলাদেশের কী শারমেয় তাদের কথা বলে এই এইসব শারমেয় অথবা এইসব কুত্তা এইসব বেইমান এদেরকে বাংলাদেশে তো এখনও বিচরণ করছে তারা সুতরাং এদেরকে সাথে নিয়েই আমাদেরকে আগামী দিনে চলতে হবে রাজ্যের সাথে যুদ্ধটা চালিয়ে যেতে হবে সুতরাং সেই যুদ্ধ কিন্তু মানুষের মনোজগতে মানুষের চিন্তা চেতনায় এত এই টকশোতে বসে আমি এই কয়েক গজ দূরে রিপন ভাই বসে আছে হয়তো চা খেয়েছি আলাপ করছি বাস্তবতা এখানে কিন্তু শেষ হয়ে যাচ্ছে না বাংলাদেশটা কিন্তু বারবার ওই জায়গাটায় ফিরে আসছে যে ফয়সালাটা 1971 সালে হয়ে গিয়েছিল সেই ফয়সালার পরে আবার বাংলাদেশটাকে আবার একটা পিছনের দিকে নিয়ে গেল সেই পিছনের বাংলাদেশটা আবার মুক্তিযুদ্ধের ধারা বাংলাদেশে শেখ হাসিনার তিথি ফিরে এসছে এখন মনোকষ্ট মনোজ্বালা সুতরাং
সেই মনকষ্ট মনোজ্বালা থেকে অনেক কথা বেরিয়ে আসে। শুনে আমি যেটা মনে করি যে বাংলাদেশে এই যে একেবারে আলাপ আলোচনা করি আমরা যে একটা সুন্দর নির্বাচনের সামনে নিয়ে একটা সুন্দর সকালে আমরা বাংলাদেশটাকে আমরা গণতন্ত্র অভিযাত্রায় নিয়ে যেতে পারবো তা কিন্তু না। গণতন্ত্রের সাথে যে বিষয়গুলো যায় না সাম্প্রদায়িকতা, গণতন্ত্রের সাথে যায় না জঙ্গিবাদ, গণতন্ত্রের সাথে যায় না মৌলবাদ, সুতরাং সেই জায়গাগুলো ফয়সলা করেন না। আসেন বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার সম্পর্কে আপনাদের বক্তব্য কি বলেন, আপনারা বলেন যে দেশের যে সেটেল বিষয়গুলো 1971 সালে রক্তের বিনিময় হয়েছে সেই জায়গাগুলোকে আমরা আসতে পারি কিনা, সেই জায়গায় না গিয়ে বাংলাদেশটাকে আপনারা যে ওই যে দ্বিধা বিভক্ত বহুধা বিভক্ত করলেন সেইটা মাথায় নিয়ে আবার বাংলাদেশটাকে ওই জায়গায় যাবে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ আবার বাংলাদেশটাকে ওই জায়গায় নিয়ে যাওয়ার জন্য আপনাদের সহযোগিতা করবে এটা আমি বিশ্বাস করি না। জি অনেক ধন্যবাদ, এটা আমি বিশ্বাস করি না।